রোববার সারাদিন চট্টগ্রাম এক মিরসরাই আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিন জনসংযোগ করেছেন। ইগল প্রতীক নিয়ে লড়ছেন তিনি। তার নির্বাচনের মূল অঙ্গীকার সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, দুর্নীতি ও মাদক মুক্ত করে স্মার্ট মিরসরাই গড়ে তোলা। এছাড়া তার মূল লক্ষ্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও খাদ্যের ভেজাল রোধ এবং খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। মোহাম্মদ গিয়াসউদ্দিন দীর্ঘ ৫০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং মিরসরাইয়ে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছেন। এ সময় তিনি ৭ তারিখ সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।